सच्चाई छुपने सती बनावट की वसूलों से, सच्चाई छुपने सकती बनावट की वसूलों से, खुशबू आने सकती कागज की फूलों से। अमरा जार हाथ हद्दीसी তিনি হলেন আওলাদ রাসূল, এবং তিনি ওয়ার্ল্ডের মধ্যে, আমি আপনাদের দরবার অনেক দেশে ঘুরেছি, কিন্তু এমন একজন আল্লাহর ওলি যিনি উস্তাদুল উলামা, উস্তাদুল উলামা এবং লক্ষ লক্ষ আলেমের উস্তাদ, শেখুল হাদিস, পীর হক্কানি, আমার মুর্শিদ কেবলা, তিনি আওলাদ রাসূল, তিনার দামান ধরে রেখেছি একটাই কারণ হলো, সেটা হলো তিনি আওলাদ রাসূল এবং তিনি আহলে বাইতকে ভালোবাসেন। এখন যত রকমের সৌন্দর্য দেখেন না কেন, সচ্চাই ছুপনে সত্যি বানাওয়াট কি উসুল হসে, যতই আব্বা জাব্বা কুব্বা যতই কিছু দেখেন না কেন, যার মধ্যে আহলে বাইতে দুশ্মনের মুহাব্বত আছে, সে কখনো পীরসাব হতে পারে না, হক্কানি আলেম হতে পারে না। এখন আমাদের মাঝে মধ্যে বড় বড় সুন্দর সুন্দর বক্তা বাইর হয়েছে, যারা কুকুলের মতো কণ্ঠ দিয়ে আপনার ফুটটাখুর, যারা আপনার গাজাখুর মানুষকে পাগল করতে পারে, কিন্তু হক্কানি আশিক রাসূল এবং হক্কানি আহলে বাইতকে যারা ভালোবাসে তাদেরকে পাগল করতে পারবে না, কারণ আমরা হকের মধ্যে আছি। কোরআন বলেছে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, হুকুম ডাকার আল্লাহ হুকুম, আর আল্লাহর হুকুম যারা মানবে না তারা মুসলমান না কাফের। আমি তাদেরকে আলেম বলি না, বক্তা বলি না, এরা যে কত বলে মিথ্যা বক্তা, নাম দেয় আহলে বাইতে আলোচনা আর সেখানে আলোচনা করে মুয়াবিয়া। তুমি আলোচনার নাম দিয়েছো শানে আপনার আহলে বাইত, আর সেখানে তুমি গুণগান গাও মুয়াবিয়ার। আল্লাহ এই সমস্ত বক্তা থেকে এবং এই সমস্ত ফেরেমি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। তবে শর্ত হলো আমার মুর্শিদ কেবলা আল্লামী আল্লামা শাহ নিজামী শাহ আলহি রহমা দামাত বরকাতুল আলিয়া, ওনার সায়া তলে ওনার দামান ধরে আমরা রাখবো, এবং আমার মহান ইমাম আল্লামা হায়াত আলহি রহমার অনুসরণ করলে ইনশাল্লাহ আমরা হক থেকে কখনো বিচ্যুত হতে পারবো না ইনশাল্লাহ। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।